নমস্কার, হাই নিউজ আপনাদের সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি শ্রীপর্ণা। শুরু করছি আজকের নিউজ টুডে। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি তথা বিধায়ক মানিক ভট্টাচার্যকে গ্রেফতার করেছে ইডি। বয়ানে অসঙ্গতি এবং জেরায় অসহযোগিতার অভিযোগ এনে সোমবার রাতেই পলাশীপাড়ার বিধায়ককে গ্রেফতার করা হয়েছে। ইডির তরফে সোমবার মানিককে সিজিও কমপ্লেক্সে রাত ভর জিজ্ঞাসাবাদ করা হয়, কিন্তু সেই সময় তিনি ইডি আধিকারিকদের তদন্তে সহযোগিতা করেননি বলে অভিযোগ উঠছে। নিয়োগ দুর্নীতি মামলায় মানিক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে যে নথি জমা দিয়েছিলেন সেখানে একাধিক গরমিল রয়েছে বলে ইডি সূত্রে জানা যাচ্ছে। সে কারণেই এই জিজ্ঞাসাবাদ চলছিল, শেষে গ্রেফতার করা হয় তাকে। বিজেপির শীর্ষ নেতা শুভেন্দু অধিকারীর ভাইয়ের পর এবার রাজ্যে তদন্তকারীদের জেরার মুখে আর এক বিজেপি বিধায়ক। কল্যাণী এমস এ নিয়োগ দুর্নীতি মামলায় বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানাকে ফের তলব করল সিআইডি। মঙ্গলবার সকাল ১১টার মধ্যে কলকাতায় ভবানী ভবনে উপস্থিত থাকতে বলা হয়েছে তাকে। সেই মতো হাজিরাও দিয়েছেন নীলাদ্রি শেখর দানা। এর আগে বাড়িতে গিয়ে বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানার মেয়ে মৈত্রী দানাকে জিজ্ঞাসাবাদ করে সিআইডি। পরিজনের শেষকৃত্যে যোগ দিতে এসে গঙ্গায় নেমে নিজস্বে তুলছিলেন, আর তা করতে গিয়েই তলিয়ে গেলেন বেলেঘাটার পাঁচ যুবক। স্থানীয়দের তৎপরতায় উদ্ধার তিনজন। পরিজনের শেষকৃত্যে যোগ দিতে এসে গঙ্গায় নেমে নিজস্বে তুলছিলেন ওই যুবকেরা, তা করতে গিয়ে তলিয়ে গেলেন বেলেঘাটার পাঁচ তরুণ। সোমবার রাতে নিমতলা ঘাটে পরিজনের দেহ সৎকারে এসেছিলেন বেলেঘাটার কয়েকজন, আর সেই সময় তাদের পাঁচজনের ঘাটের ধারে বসেছিলেন। বান আসার আগে ঘোষণা হলেও পাঁচজনকে সেখান থেকে সরানো যায়নি বলে অভিযোগ। এরপর বানের তোড়ে ভেসে যান পাঁচজনই। মঙ্গলবার তিস্তা নদীতে হলুদ সতর্কতা, সিকিম পাহাড়ে অবিরাম বৃষ্টি। সোমবার রাত ভর জলপাইগুড়ি জেলা জুড়ে বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতিভারী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয়েছে। তিস্তা নদীর দমহনি থেকে বাংলাদেশের অসুরক্ষিত এলাকা হলুদ সতর্কতা রয়েছে বলে জলপাইগুড়ি সেন্ট্রাল ফ্লাড কন্ট্রোল রুম সূত্রে জানা গিয়েছে। মঙ্গলবার সকাল থেকে ঘন কালো মেঘে ঢাকা রয়েছে জলপাইগুড়ির সেখানকার আবহাওয়াও, তবে বেলা বাড়ার সাথে সাথে রোদের দেখা মিলেছে। নজর রাখবো এবার ওয়েদার আপডেটে। এবার দক্ষিণবঙ্গে তাপমাত্রা বৃদ্ধির ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দপ্তর। বুধবার থেকে ফের মেঘলা আকাশ থাকবে, বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে উত্তরবঙ্গের কিছু জেলায় আজ ভারী বৃষ্টি হতে পারে। কলকাতায় আজ সারাদিনই আংশিক মেঘলা আকাশ বজায় থাকবে, তবে আপেক্ষিক আর্দ্রতা আজ আর খুব একটা বাড়বে না, তার বদলে বাড়বে তাপমাত্রা। তবে জেলায় জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া অফিস। এখনকার মতো এই পর্যন্তই। চোখ রাখুন হাই নিউজে, হাই নিউজ নির্ভীক নিরপেক্ষ।